গ্রামের হতদরিদ্র জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করে চললেও একাংশ স্বার্থান্বেষী ও দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি সুযোগ সুবিধেগুলো আর গরিব মানুষের ভাগ্যে জুটছে না ঘটনাটি ঘটেছে মধ্য ধলাইর পানি ভরা জিপির চার নম্বর গ্রুপ এবং পাঁচ নম্বর গ্রুপ এলাকায় নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন পানি ভরা জিপির এই দুটি গ্রুপ এলাকার অনেক অসহায় দরিদ্র মানুষের বাসবেতের কাঁচা ঘরগুলো ভেঙে পড়লেও সেদিকে দৃষ্টি নেই জিপির পঞ্চায়েত কর্তাদের পানিভরা জিপির কাটাখাল এলাকার বজেন্দ্র সিনহা সুষমা সিনহা ফুলোরানি সিনহা অনি সিনহা জবা সিনহা সুমিতা দাস সহ অন্যান্যরা বলেন তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ অতি কষ্টে অতিবাহিত হচ্ছে তাদের জীবন দিনমজুরি ও অন্যান্য কাজকর্ম করে যা কিছু পান তা দিয়ে পরিবার প্রতিপালন করেন এই অবস্থায় তারা ঘর নির্মাণ করবেন কিভাবে বলে এদিন প্রশ্ন তোলেন জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের জন্য তারা বারবার পঞ্চায়েত কর্তাদের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু প্রতিবারই তাদের নিরাশ করেছেন পঞ্চায়েত প্রতিনিধিরা এদিন জনগণ ক্ষোভের সুরে বলেন যারা পঞ্চায়েত কর্তাদের পকেট ভারী করতে পারেন তারা পেয়ে যান প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি ভজেন্দ্র সিনহা আমি খুব দুঃখিত আমরা জিপি যত স্টাফ আসেন এরা কই কিতা আমি কইলাম বোলে গোড়টা ফরি যার গিয়া গরিব মানুষ আমি লেংরা মানুষ আর চোখ একটা জাল ধরছে কামাই নামাই নাই আমারে গোড়টা দেন কইল না তুমি পাইবাই এক নম্বর পাইবাই গোড়টা বাদে জায়গা থেকে আসলে দুই তিনটা আছে কিন্তু নব্বইটা দেড়শোটা দুশোটা কোরআ একটাও গোড় নাই সারা ত্রিপুরা শালগঙ্গা ইয়াংপুঞ্জি হদিকে দেওয়া ও টাকা খায়া খায়া বিশ হাজার পনেরো হাজার করে খাইয়া খাইয়া আমরা চার নম্বর গ্রুপের গোড়তা কাটি কাটি নিয়ে হদিকে দেওয়া ওইটা আমার দুঃখিত আর আমরা যে পরিবারে চলতাম পারিয়ান না বর্তমানে ঘরটা কীরকম রকম হয়েছে ওই যে গোটা পাপড়ের মতন ঘর দেখিয়া পড়ে ওটা আমি দেখাইলাম বয়স্ক মানুষ আমার ছেলেও নাবালক কামাই জামাই নাই লবন্দি পাত খাইয়ার তেও আমরা জিপির মানুষে সকাল বিকালে আসা যাওয়া করে আমার বাড়ি বাইক খেয়াল করে না দেখো আমার ঘর অবস্থা দেখোই কিটা অবস্থা দেখোই ওই দেখই লরে বাঁশ এটা কিনতাম পারি না জিপির মানুষের ডিমু দিয়ার করি আমার রাখছে জিপির জিপির মানুষের বলে আমরা বাজার তো নেই খুঁটি বাঁশ কাটিয়ে দিক দেও খুঁটা দেও ওরকম মাতকতা চলছে নি শেষ কইলা আও দেখ মাটি উটি সব করিয়া ছাড়ছে এখনো আমার ইন্দ্রা ইন্দ্রা দেই না কিতা লাগি সবে তো পাইয়া ছাড়ছে অন্য জীবীর মানুষে সব পাইছে আমরা পাইছি না এখনো পূর্ণমতে যিরুজগার করিয়া বাচ্চাউচা পোরা বৃষ্টি পরবার সময় আইছি আমি এখন কিতা করতাম ই গরে পূর্ণমতে যিরুজগার করিয়া খাইয়ার পানি বোরা জিপি 4 নম্বর গ্রুপ আমরা